আমরা আসলে এই বিষয়ে খুবই হতাশ, কারণ এখন আইসিইউতে এই যে বিগত 2 মাস ধরে যা পরিস্থিতি দেখছি, আসলে আমাদের নিজেদের মানসিক অবস্থাও ভালো নেই, ঠিক আছে? যেমন আজকে সকালে আমাদের একটা রোগী, ওনার মা এবং ছেলে দুজনেই খুব খারাপ অবস্থা। মাকে এখন ছেলেকে সিট দেওয়ার জন্য মাকে সরে নেওয়া গেছে, ঠিক আছে? মার অবস্থা, মা মারা যাবেই, ছেলের অবস্থাও খুবই খারাপ। এখন জাস্ট মাকে সরাই ছেলেকে দেওয়া হয়েছে, এই অবস্থা খুবই হতাশ, মানে বলে বোঝানো যাবে না, এটা আসলে খুব খারাপ। আসলে ঘুমানোও যায় না এই, মানে এরকম অবস্থা দেখে আর নিজেদের ঘুম পছন্দ হয় না। এটা তো আসলে অনেক কষ্টের বলতে গেলে, কারণ এখানে কোথাও তো আসলে আইসিইউ বেডটা খালি নাই, আর দেখা যাচ্ছে যে একজন মারা গেছেন, আরেকজন এসে ওখানে ওয়েট করছেন যে উনি কতক্ষণে এই সিটটা পাবেন। এটা আসলে খুব কষ্টের। আসলে এখানে যারা আসতেছে তারাই বুঝতেছে যে আসলে দেশের পরিস্থিতিটা কিরকম। এখানে অনেক বিভৎস অবস্থায় আমরা আছি, খুব মর্মান্তিক। এখানে আমি চাচ্ছি আমার রোগীটা কীভাবে ভর্তি করাবো, কে বা কারা মারা যাচ্ছে। মারা গেলে এখানে মানে ভর্তিটা পাওয়া খুবই টাফ।